বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে চিকেন ফ্রাইটা কিন্তু খুব যায় বাচ্চারা তো খুবই পছন্দ করে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু পছন্দ করে তো আজকে আমি কিছু চিকেন ফ্রাই বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি একটার একটু বেশি আর সেটাকে আমি আমার পছন্দ মতো সাইস করে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর চার চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি এটা আমি অনেক ঝাল করে ফ্রাইটা করব স্পাইসি চিকেন ফ্রাই যেরকম হয় অনেকটা ওরকমই হবে তো সামান্য ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সয়া সস টমেটো সস দিয়ে এটাকে মাখাবো আর সাথে আমি সামান্য কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব সব মশলাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসর পিসে মশলাগুলো সুন্দর করে লাগানো থাকে আর কিছুটা আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করব আর কিছুটা আমি একটা ট্রের মধ্যে রেখে তারপরে এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখব আর যখন বরফ হয়ে যাবে তখন আমি একটা একটা উঠিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্সে বা একটা পলির মধ্যে করেও রেখে দিতে পারেন আপনি যতদিন ইচ্ছে রাখতে পারেন আর যখন খেতে মন চাইবে বের করে খেয়ে ফেলবেন আর বাচ্চাদের টিফিনে দিতে গেলে আসলে একটু ঝামেলা হয় এভাবে যদি তৈরি করে ডিপে রাখা যায় তাহলে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয় সময়ও তাতে কম লাগে আমি চার পাঁচ পিস ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি খুবই কম মশলা দিয়ে এটা মাখিয়েছি মানে কর্নফ্লাওয়ার ময়দা খুব কম করে দিয়েছি যাতে উপরের আবরণটা ভারী না হয় একটু পাত্তা পাত্তা থাকে চুলাতে তেল দিয়ে তারপরে তেলটা হালকা গরম হলে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা আপনারা চাইলে আরও বেশিও দিয়ে নিতে পারেন একদম ডুবিয়ে ভাজলে আরও ভালো হয় একটা সাইড ফ্রাই হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি আছে ভাজতে যাবেন না তাহলে দেখা যাবে উপরের অংশটা পুড়ে গেছে ভিতরে একদম কাঁচা কাঁচা রয়ে গেছে আর আমি ডিম আছে চেয়ে একটু বেশি আছে করছি মানে মিডিয়ামের চেয়ে একটু কম আঁচ এতে করে ভিতরের অংশটাও সিদ্ধ হবে আর জুসি থাকবে উপরের অংশটাও সুন্দর একটা কালার চলে আসবে তো হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভিতরটাও সুন্দর করে সিদ্ধ হয়েছে আর গরম গরম এই চিকেন ফ্রাইটা টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই মজা হয় আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু অনেকটাই জুসি আছে আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে উপরের অংশটা একদম মচমচে হয়ে গেছে আর যেগুলো আমি ডিপে রেখেছি দেখা যায় হঠাৎ করে একজন গেস্ট চলে আসলো তখন বের করে ভেজে তাদের সামনেও কিন্তু দেয়া যায় খুবই ভালো একটা নাস্তা হয় গেস্টরাও খুব খুশি হবে আর বাসায় বাচ্চারা যখন খেতে চাবে আমাদের যখন খেতে ইচ্ছে করবে তখন আমরা বের করে তেলে ভেজে তারপরে খেয়ে নিতে পারবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি